বিলাছড়িতে সেটেলার বাঙালি কর্তৃক যুগ্ম গ্রামবাসীর ভূমি বেদখলের ষড়যন্ত্র। চট্টগ্রামে পিসিপির 30তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল, বৃহত্তর আন্দোলনে সামিলের আহ্বান। সকল সরকারি অনুষ্ঠানের সূচনায় সকল ধর্মগ্রন্থ থেকে পাঠের পদক্ষেপ গ্রহণের দাবি ঐক্য পরিষদের। খাগড়াছড়িতে আদিবাসী নারী ধর্ষণের চেষ্টা ও শিক্ষক কর্তৃক এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে রাঙামাটিতে পিসিপির মানববন্ধন ও চবিতে বিক্ষোভ মিছিল। রুমাইকে এনএফ সন্ত্রাসী কর্তৃক এক মারমা গ্রামবাসী গুলিবিদ্ধ, চাঁদাবাজি এবং এর প্রতিবাদে রুমা বাজারে বিক্ষোভ মিছিল সাধারণ জনগণের। হিল ভয়েসের রাঙামাটি প্রতিনিধি জানান, গত 7 ফেব্রুয়ারি 2024 রাঙামাটির বিলাছড়ি উপজেলার ক্যাংরাছড়ি ইউনিয়নের মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে একদল সেটেলার বাঙালি পার্শ্ববর্তী জমিতে ধান্যজমি বেদখলের ষড়যন্ত্র করছে বলে খবর পাওয়া গেছে। ক্যাংরাছড়ি ইউনিয়নের রেংখং শাখা বনবিহারের পশ্চিম পাশে অবস্থিত 4 নং ওয়ার্ডের মেম্বার জ্ঞানরঞ্জন তালুকদারের রেকর্ডীয় 5 থেকে 6 কানি প্রায় 2 একর পরিমাণ ধান্য জমিতে ধান রোপণের চেষ্টা করে বলে জানা যায়। এছাড়া সেটেলার বাঙালিরা ষড়যন্ত্র করে নামমাত্র টাকা দিয়ে এবং হুমকি ধামকি দিয়ে 121 নং ক্যাংরাছড়ি মৌজার হেডম্যান সমতোষ চাকমার মৌজাধীন বিভিন্ন জায়গা বেদখলের চেষ্টা চালাচ্ছে। অপরদিকে কয়েকদিন আগে সেটেলার বাঙালিদের একটি দল 1 নং বিলাছড়ি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের রাম চাকমা নামে এক যুগ্ম গ্রামবাসী ধান্য জমিতে ধান লাগাতে যায়। ধান লাগানোর সময় কুতুবদিয়া মৌজার হেডম্যান সাধন বিকাশ চাকমা সহ প্রতিবাসী যুম্মরা বাধা দিলে পরে সেটেলার বাঙালিরা সেখান থেকে চলে যায়। হিল ভয়েসের চট্টগ্রাম প্রতিনিধি জানান, গত 9 ফেব্রুয়ারি চট্টগ্রামের হালদা মিলনায়তনে দেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে 5% আদিবাসী কোটা চালু করো এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজ বৃহত্তর আন্দোলনে সামিল হন। এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা 30তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল 2024 অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার বলেন, শাসক গোষ্ঠীর নিপীড়নগুলো আগে খুবই সূক্ষ্ম ছিল, কিন্তু এখন সেগুলো চোখে পড়ার মতো। যুব জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও ছাত্র যুব সমাজকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে হবে। যুব জনগণ আজ অসহায়ত্ব ও হতাশায় ডুবে যাচ্ছে, এই সংকট মোকাবেলার জন্য ছাত্র সমাজের ভূমিকা অত্যন্ত জরুরি। এমএল নারমার আদর্শকে ধারণ করে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হবে। হিল ভয়েসের ঢাকা প্রতিনিধি জানান, সংসদ সহ সকল সরকারি অনুষ্ঠানের সূচনায় 1975 সালের 15ই আগস্টের পূর্বেকার মতো সকল ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পদক্ষেপের গ্রহণের জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সরকার প্রধান ও সংসদের স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছে। গত 10 ফেব্রুয়ারি 2024 শনিবার সকাল 10টায় ঢাকার পল্টন টাওয়ারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়। এদিকে খাগড়াছড়ির মহালছড়ি ইউনিয়নের চংরাছড়িতে 2 সেটেলার বাঙালি কর্তৃক এক আদিবাসী যুব নারীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ও ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি শহর শাখার উদ্যোগে গত 12 ফেব্রুয়ারি বিকাল 3:30 এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিসিপির রাঙামাটি শহর শাখার সাধারণ সম্পাদক সুরেশ চাকমার সঞ্চালনায় এবং সভাপতি মেঘলিন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপি, হিলিওমেন্স ফেডারেশন এবং পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির নেতৃবৃন্দ। পিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থাইকুয়াজয় চাক বলেন, ধর্ষণের মতো ঘটনায় আসামিদের গ্রেপ্তারের পর পর্যাপ্ত শাস্তি না হওয়ার কারণে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে চলেছে পার্বত্য চট্টগ্রামে। এছাড়া এই প্রতিবাদ সভায় যুব নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়। ওই একই ঘটনার প্রতিবাদে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষক কর্তৃক এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চবি শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অনিশ চাকমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চবি সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক সুদীপ্ত চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের চবি শাখার সহ সাধারণ সম্পাদক মংচে চাকমা, পিসিপির চবি 2 নং গেট শাখার সভাপতি সুমন চাকমা, ছাত্র ইউনিয়নের চবি সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল রানা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য বিমল ত্রিপুরা। সভাপতির বক্তব্যে অন্তর চাকমা বলেন, স্বাধীন সার্বভৌম দেশে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার ধিক্কার জানাই। 26 বছরেও পার্বত্য চুক্তির অবাস্তবায়নের ফলে পাহাড়ের রাজনৈতিক সমস্যা দিন দিন জটিল হয়ে উঠছে। অবিলম্বে পার্বত্য চুক্তির যথাযথ ও দ্রুত বাস্তবায়নের দাবি জানায়।
হিলভয়েসের বান্দরবান প্রতিনিধি জানান, গত 13 ফেব্রুয়ারি ভোর 6টার দিকে সেনাসৃষ্ট বম পার্টি খ্যাত কুকিচার ন্যাশনাল ফ্রন্ট সন্ত্রাসীদের গুলিতে বান্দরবানের ডুমুয়া উপজেলা সদরে এক নিরীহ মারমা গ্রামবাসী গুরুতর আহত এবং আরও এক মারমা গ্রামবাসীর কাছ থেকে সন্ত্রাসীরা জোরপূর্বক 50,000 টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তির নাম ওখলাচিং মারমা, বয়স 40, পিতা মংনাক মারমা, গ্রাম রেজুক মারমাপাড়া, 9 নং ওয়ার্ড, ডুমুয়া সদর ইউনিয়ন। এ ঘটনার প্রতিবাদে মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 13 ফেব্রুয়ারি দুপুর 12:30টার দিকে রুমা বাজারে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় এবং তারপর দিন 14 ফেব্রুয়ারি রুমার সাধারণ জনগণ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কেএনএফ নামক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক প্রতিনিয়ত মারমা জনগোষ্ঠীর উপর আঘাত, হামলা, গুম, অপহরণ, হয়রানি সহ ইত্যাদি সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই উদ্ভূত সমস্যা সমাধানের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বক্তারা বলেন, আগামীতে রুমা উপজেলায় যদি বাম জনগোষ্ঠী বাদে অন্যান্য জনগোষ্ঠীর সাধারণ জনগণ ও যে কোনো সম্প্রদায়ের উপর কেএনএফ কর্তৃক হয়রানি ও নাশকতার উদ্দেশ্যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে তাদেরকে প্রতিহত করা হবে। সম্মিলিত সচেতন নাগরিক সমাজ রুমা এর ব্যানারে মৌতঞ্চঙ্গা বংশসহ বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী ও পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। প্রতিবাদকারী বিক্ষুব্ধ জনগণ মিছিল করার সময় জোসাং লুসাই পিতা দাঙ্গিয়া লুসাই নামে এক ব্যক্তিকে মারধর করে মাথায় আহত করে। তার বাড়ি রুমা সদরে জায়নপাড়া এলাকা বলে জানা গেছে। জানা যায়, 13 তারিখ ভোর সকালে কেএনএফ সন্ত্রাসীদের 24 জনের একটি সশস্ত্র দল হঠাৎ ফাঁকা গুলি ছুটতে ছুটতে রেজুক মারমা পাড়ায় প্রবেশ করে সামনে উখলাচিং মারমাকে লক্ষ্য করে গুলি করলে উখলাচিং মারমার পেটে ও কোমরে গুলি লেগে তিনি গুরুতর আহত হন। বর্তমানে আহত উখলাচিং মারমা চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হিলভয়েস টিভি। মানবাধিকার লঙ্ঘনের অপ্রকাশিত সংবাদ পেতে নিয়মিত চোখ রাখুন হিলভয়েসের পর্দায়।